আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে টার্গেট আছে তার কাছাকাছি আমরা অ্যাচিভ করতে পারি না। আমার উপজেলাতে যারা নদী ভাঙন কবলিত মানুষ তারাই কিন্তু 90% ওই ভূমি আর বাড়িটি পেয়েছে। সুতরাং তার কিন্তু একটি মানে বড় সমস্যার সমাধান হয়ে গেছে। আমি বলছি যে এই রকম বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করতে পারি এবং সেখানে ক্লাইমেট ফাইন্যান্সিং বা যে বাজেটটা আছে সেটির আসলে মানে ভালো প্রয়োগ হতে পারে বলে আমি মনে করি। আরেকটি বিষয় বলে আমি শেষ করব, এখানে রিনিউয়েবল এনার্জির বিষয়টি এসেছে ফাহমিদাপার প্রেজেন্টেশনে, ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে টার্গেট আছে তার কাছাকাছি আমরা অ্যাচিভ করতে পারি নাই। এবং বর্তমানে যে প্রেক্ষাপট সারা বিশ্বে যে জ্বালানি নিরাপত্তা নিয়ে যে সংকট, সেটা আমরা কোভিডের পরবর্তী বলি, যুদ্ধের কারণে বলি, সেটিতে এই যে চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, আমাদের যে টার্গেট আছে সে টার্গেট আমরা আসলে ফুলফিল করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই সমস্যার মধ্যে রিনিউয়েবল এনার্জি মিক্সটা কিভাবে বাড়ানো যায় এবং সেটি আমরা দেখেছি যে শুধুমাত্র বাংলাদেশের একার পক্ষে সম্ভব না। সাবের আঙ্কেল বললেন না যে দূষণের ক্ষেত্রে যেমন রিজিওনাল প্রভাব আছে, সেরকম রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রেও আমি মনে করি রিজিওনাল কোঅপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ নেপালের সাথে একটি চুক্তি করেছে জলবিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ আমদানির জন্য ভারতের সাথে চুক্তি হয়েছে, সেখান থেকে সোলার এনার্জি আসবে। কিন্তু এই বিষয়গুলো ওই পিসমিল আলাদা আলাদা না করে রিজিওনাল কোঅপারেশন যদি করা যায়, একটি ইনিশিয়েটিভ আমাদের ক্লাইমেট পার্লামেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটাকে BBIN বলা হয়, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল কোলাবোরেশন। সেখানে আমরা এই এনার্জি এক্সচেঞ্জ, আমরা কীভাবে ভারত থেকে সোলার বা নেপাল ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে পারি, কীভাবে কমন গ্রিড ব্যবহার করতে পারি। আমি এই কথাটি এই কারণে বললাম যে রিনিউয়েবল এনার্জি মানে আমাদের ট্রানজিশন, গ্রিন ট্রানজিশনের ক্ষেত্রে তো এনার্জি ইজ দ্য মেইন ফ্যাক্টর, আমার শুধু বিদ্যুৎ দরকার এটাই চিন্তা করব, এবং সেটা কিন্তু গত কিছুদিনে ঘটেছে। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি রিজিওনাল কোঅপারেশন একটি ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটি বিষয় আমি বলতে চাই যে অর্থ দরকার, ক্যাপাসিটি বিল্ড করা দরকার, সেটা আমাদের IMED বলেন বা স্থানীয় সরকার বলেন যারা ইমপ্লিমেন্ট করবে, যেমন বন পরিবেশ মন্ত্রণালয়ে কিন্তু আমাদেরকে লিডিং মিনিস্ট্রি বলা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আসলে আমাদের কোনো ভূমিকা নাই বা আমাদের সেই কোঅর্ডিনেশনটা নাই। এখন LGED যখন কোনো ক্লাইমেট বাজেট থেকে কোনো ফান্ড নিয়ে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবে, তাদের সেই ক্লাইমেট সেন্সিটিভিটি আছে কি না বা ক্লাইমেট নলেজ আছে কি না যারা করবে, সেটি নিয়ে কিন্তু একটা বড় রকমের সন্দেহ রয়েছে। তো সুতরাং সেক্ষেত্রে এই ক্যাপাসিটি বিল্ডিংটা গুরুত্বপূর্ণ। আর একটি ভেরি ইম্পর্টেন্ট থিং, আমরা ন্যাচার বেস সলিউশন বলি, লোকাল লেড অ্যাডাপ্টেশন বলি, যেটাই বলি, শুধু পয়সা দিয়ে সব কিছু হবে না, কারণ পয়সা থাকলো কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করার মতো কারিগরি দক্ষতা জ্ঞান আমার থাকলো না, তাহলে তো পকেটে ওই পয়সা নিয়ে লাভ নাই। সুতরাং যে কথাটি আমরা বারবার সবসময় বলে আসি, এই ক্লাইমেট কনফারেন্সেও বলি, বিভিন্ন ফোরামেও বলি, যে গ্লোবাল নর্থ থেকে আমাদের যে টেকনোলজি ট্রান্সফারটি প্রয়োজন, সব জায়গায় তো অর্থের প্রয়োজন নেই, এই তথ্যগত জ্ঞান বা কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য আমাদের যে সাপোর্টটি দরকার সেটি কিন্তু অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটি যদি না আসে, শুধু টাকা নিয়ে আসলাম কিন্তু টাকার যথাযথ ব্যবহার করার মতো আমার জ্ঞানই থাকলো না, প্রযুক্তিই থাকলো না, তাহলে আসলে কোনো লাভ হবে না।